মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজে এখন সকাল 6টা আর আমি বানাচ্ছি মুড়ি ঘণ্ট। এই কাতলা মাছের মাথাগুলো ছিল এবং তারপর ভোটে সবাই বললো যে মুড়ি ঘণ্টই বানাতে, তো মুড়ি ঘণ্ট বানাচ্ছি। কিন্তু বানালে একটাই চিন্তার বিষয় থাকে আমার, যেটা প্রচণ্ডভাবে অ্যাটাক করে মাছের মাথাগুলো। আর এই পুজোর সময় আমার গাল, গলা, কপাল সব জায়গায় তেল ছিটকে ছিটকে কালো কালো স্পট হয়ে যায়, তো সেটা খুবই কষ্টকর। তো সেই জন্য আমি এরকমভাবে ঢেকে আর খুবই কষ্টে এবং গ্যাসটা বেশ ভালোভাবে কমিয়ে রান্না করছি। তো যাই হোক, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল আর আমরা মুড়ি ঘণ্টার মধ্যে এরকম ছোটো ছোটো করে আলু দিই। তো আলুগুলো ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আর গোবিন্দভোগ চালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছিলাম, তো এটা সেই শুকনো করা গোবিন্দভোগ চালটা যেটা তেলে দিয়ে দিয়েছি। এবং কিছুক্ষণ ভাজার পরে এটা না কিছুটা মুড়ির মতো হালকা ফুলে যায়, আর তখন এটাকে তুলে নিই আমি। আর এই রান্নাবান্না করতে করতে আমার ছেলের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, তো আমি একটু রান্নার বিরতি দিয়ে আবার ওর সঙ্গে দেখা করতে আসি এবং একটু টাটা করে দিই, দিয়ে আমি আবার রান্নাটা শুরু করি। তো আমার রান্না ওদিকে গ্যাস আমি কমিয়ে দিয়ে এসেছি, এখানে ওকে বাই করে দিয়ে আবার রান্নাঘরে ফেরত আসছি। তো এখানে আমি ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তো এটা হচ্ছে আমার মুড়ি ঘণ্টর ফোড়ন। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো। আর ওইদিকে আমি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি, পেস্টটা দিয়ে দিলাম। তো এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিয়েছি। তো আমার একটু সামান্য জল অ্যাড করলাম, আমার মনে হচ্ছিলো মশলাটা ভালো কষছে না, তো জলটা অ্যাড করার পরে মশলাটা ঠিক কষানো হয়ে গেল। সমস্ত ভেজে রাখা জিনিসগুলো দিয়ে দিলাম, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে জল অ্যাড করবো। তো জলটার আবার পরিমাণ আছে, যে পরিমাণ আমি চাল দিয়েছিলাম ঠিক তার ডবলের একটু বেশি পরিমাণ হচ্ছে জল। আর আমি আবার চাপা দিয়ে দিলাম, তো এটা অলমোস্ট কুক হয়ে গেছে, চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ওখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো আমাদের আজকের রান্না খুবই সিম্পল হয়েছে, হয়েছে মুড়ি ঘণ্ট আর কাতলা মাছের একটা ঝোল মতো বানিয়েছি, আর রাতের জন্য চানা মশলা হবে। তো টিফিন বক্সটা আমি তাড়াতাড়ি প্যাক করে দিই, টিফিন বক্স প্যাকিং অনেক দিন দেখানো হয় না। তো একটায় মাছ দিলাম, একটায় মুড়ি ঘণ্ট দিলাম আর একটায় ভাত দিলাম। তো এই হয়ে গেল আমার টিফিন বক্স রেডি, মানে আমার লাঞ্চ বক্স রেডি। তো কর্তমশাইকে আমি এদিকে খেতেও দিচ্ছি একসাথে। তো আজকে বাড়িতে ছেলে টিফিনের জন্য ছাতুর পরোটা হয়েছিল, তো ও ওটাই খেয়ে বেরিয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু তাও আমার তোমাদের সামনে আসতে মানে একটু অদ্ভুত লাগছে। তার কারণ আমি আমার হেয়ারস্টাইল পুরো চেঞ্জ করে ফেলেছি, এবং চেঞ্জ করে ফেলার পরে ক্যামেরার সামনে প্রথমবার বা এই আমার সমস্ত বন্ধুদের সামনে প্রথমবার আসতে আমার জানি না কেন কীরকম একটা লাগ যেতে আমি ঢেকে ঢুকে রেখে দিয়েছি। তো যাই হোক, আমি আমার হেয়ার স্ট্রেটনিং করিয়েছি, অনেক বছর পর করলাম, মানে মোটামুটি ধরো ইউটিউব চ্যানেল খোলার পরে তো আমি করিনি, মানে এটা আমার ইউটিউব চ্যানেলের যারা আমার বন্ধুরা আছে তারা প্রথমবারই দেখবে। আর হেয়ার স্ট্রেটনিং করার পর না মুখটা না পুরো আমার চেঞ্জ হয়ে গেছে, মানে আমাকে অদ্ভুত দেখতে লাগছে। আর তার চেয়েও বড়ো কথা, আমি 3 দিন আগে করিয়েছি স্ট্রেটনিং, তো 3 দিন ধরে আমি হেয়ার ওয়াশ করতে পারিনি, সেটা আমার পক্ষে মানে খুবই অসুবিধা, মানে আমার মাথায় জল না দিয়ে চান করলে মানে আমার মনে হয় যে আমি স্নানই করিনি এরকম মনে হয়। আর ফেসও ওয়াশ করতে পারছি না কিছুদিন ধরে, হ্যাঁ মানে খুবই মানে এরকমভাবে চুলটাকে কোনো রকমের গামছা দিয়ে আটকে উটকে আমি ব্রাশ করেছি, আর আজকে একটুখানি ফেসটা ওয়াশ করেছি কারণ আমি ক্যামেরার সামনে আসবো সেই জন্য। তো যাই হোক, খুলেও তোমাদের দেখাবো। তো এটা না হাফ পর্ব হয়েছে, হাফ পর্ব হয়েছে মানে 3 দিন আগে হেয়ার স্ট্রেটনিং হয়ে গেছে, আর 3 দিন এখন চুল ওয়াশ করার ছিল না, আজকে হেয়ার ওয়াশ হবে, তারপর স্পা হবে, তারপর ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো। আর বিকালবেলা আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে স্যালনে, তখন যাবো বিকালবেলা। আর সকালবেলা আমি তোমাদের সামনে এরকমভাবে মাথা ঢেকে গেছি না, একটু পরে খুলে দেবো, কারণ এইভাবে এরকম গামছা বেঁধেও মানে মুখটা ভারী অদ্ভুত দেখতে লাগছে, কী বলবো আর। সে আমি একটা গল্প শুনেছিলাম ছোটোবেলায়, যে একটা পুকুর আছে, সেই পুকুরে ডুব দিলে সবাই সুন্দরী হয়। তো 3বার ডুব দেওয়ার ছিল, তো 3বার ডুব দেওয়া হয়ে গেছে, যে ডুব দিচ্ছে সে ভাবছে যে আরও একবার ডুব দিয়ে আরও বেশি সুন্দরী হতে হবে, তো সেটা হতে গিয়ে দেখা গেলো সে আরও কুৎসিত হয়ে গেলো। তো ঠিক বললাম নাকি যাই না, এই টাইপের একটা গল্প আছে। তো সেরকমই মনে হচ্ছে যে আমার অবস্থা হচ্ছে, যা হোক আমার বাড়ির লোক তো বলছে ভালোই লাগছে, আমার একটু দেখে কেমন গেলে, যদিও আমি এর আগে করিয়েছি স্ট্রেটনিং,
কিন্তু এইবারেরটা যেন আমার একটু কেমন লাগছে। তো যাই হোক, এখন আমি প্রত্যেকবার যেটা ভুল করি সেটা এবারও করছি, আর সেটা হচ্ছে আমি না দিন বলি না সময় বলি কিছুই বলি না। তো আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন বাজে 9:15, স্নান হয়ে গেছে, আর আমার ডেলি রুটিনে যেরকম যারা যে সময় বেরোয় বেরিয়েও গেছে, মানে ছেলে স্কুলে গেছে, হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, আর আমি এখন স্নান করে নিয়েছি, যাবো হচ্ছে ঠাকুরঘরে। বন্ধুরা, আজকে আমার গোপাল সোনাকে আমি গোলাপি রঙের বস্ত্র পরিয়েছি। তোমরা কি জানো যে গোপালকে কোন দিন কোন রঙের বস্ত্র পরাতে হয়? এর আগে আমি অনেকবার বলেছি, তা অনেক বন্ধুদের প্রশ্ন থাকে, হয়তো কিছু নতুন বন্ধুরা আছে যারা জানে না, তো সেই জন্য আজকে আমি আবার একবার বলে দিচ্ছি। গোপালকে সোমবার দিন সাদা রঙের বস্ত্র, মঙ্গলবার দিন লাল, কমলা, গেরুয়া অথবা খয়েরি রঙের বস্ত্র, বুধবার দিন সবুজ রঙের বস্ত্র, বৃহস্পতিবার দিন হলুদ রঙের বস্ত্র, শুক্রবার দিন গোলাপি, রানী অথবা লাল রঙের বস্ত্র, শনিবার দিন নীল রঙের বস্ত্র এবং রবিবার দিন যে কোনো উজ্জ্বল রঙের বস্ত্র, যেমন হলুদ, উজ্জ্বল লাল, উজ্জ্বল কমলা, এরকম রঙের বস্ত্র পরানো যায়। তো এই কথাগুলো আমি এর আগেও অনেকবার বলেছি, তাও আমার বন্ধুদের সুবিধার্থে আরও একবার বলে দিলাম। আমার পুরো ঠাকুরের সিংহাসনটা একবার তোমাদের দেখতে দেখো, তিন দিন আগে হয়েছে, তিন দিন এখনো ওয়াশ হয়নি, তারপর আজকে ওয়াশ করব। আচ্ছা, এখন এই পরিস্থিতিতে কেমন লাগছে সেটা আমাকে জানিও কমেন্টস করে। আর হচ্ছে আজকে তো বিকালে যাব, তো বিকালে যাওয়ার পরে হেয়ার ওয়াশ হয়ে যাওয়ার পরে ফাইনালি কেমন দেখতে লাগবে সেটাও তোমরা সন্ধেবেলা দেখতে পাবে, তো তখনও আমাকে জানিও যে কেমন লাগছে এবং আমার মুখে জিনিসটা মানাচ্ছে কিনা সেটাও জানিও। ভালোই বলো, আমার তো নিজের একটু কেমন কেমন লাগছিলো। তারপর অ্যাকচুয়ালি কী হয় না, ফট করে হেয়ার, চুলটা এমন জিনিস না, ওটা যদি চেঞ্জ হয় তো মানে পুরো ব্যাপারটাই পুরো চেঞ্জ হয়ে যায়, তো সেটার সঙ্গে একটু মুখটাকে মানিয়ে নিতে কিছুদিন সময় লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানো, আমার যারা মেয়ে বন্ধুরা আছো তাদেরকে আমি জিজ্ঞাসা করবো যে তোমরাও কি হেয়ার স্ট্রেটনিং করিয়েছো এবছর, আর কীরকম কস্টিং হলো সেটাও জানিও, আর যদি তোমরা জানতে চাও আমার কত খরচ হচ্ছে আমি তোমাদের সেটাও বলে দেবো। আর একটা কথা, যদিও এই ভিডিওটা দিতে দিতে আমার কাল দুপুর হয়ে যাবে, কাল দুপুর মানে হচ্ছে শনিবার দিন দুপুর হয়ে যাবে, তবুও রাধাষ্টমী নিয়ে একটা প্রশ্ন অনেক কমেন্টস এসছে আমার, তো সেই জন্য আমি বাধ্য হয়ে উত্তরটা দিচ্ছি। রাধাষ্টমী অ্যাকচুয়ালি শনিবার রবিবার মিশিয়ে পড়েছে, যদি আমি পাজি দেখে বলি, আমি একটা জায়গায় লিখে রেখেছি সেখান থেকে যদি বলি, রাধাষ্টমী পড়েছে 18ই ভাদ্র 1429 ইংরাজির 4ঠা সেপ্টেম্বর 2022, ঠিক আছে? তো তিথি লাগছে হচ্ছে শনিবার দিন দিবা 9:50 থেকে, মানে ধরো 9:50 থেকে শনিবার দিন লেগে যাচ্ছে, মানে শনিবার সারাদিনই পাচ্ছে, আর রবিবার দিন 7:46 মানে সকাল 7:46 শেষ হয়ে যাচ্ছে। কিন্তু পঞ্জিকা অনুসারে এবং ক্যালেন্ডারেও লেখা রয়েছে রাধাষ্টমী হচ্ছে রবিবার দিন, কিন্তু দেখো সেই হিসাবে দুদিনই পড়েছে। অ্যাকচুয়ালি রাধারানী হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন, তো সেই হিসাবে এরকমভাবে ডেটটা পড়েছে। প্রচুর বন্ধুরা এই প্রশ্নটা করেছিল যে আমরা শনিবার পালন করতে পারি, কারণ রোববার তো 7:46 ছেড়ে যাচ্ছে, তার মধ্যে আমরা কী করে ভোগ বানিয়ে দেবো বা পুজোর জোগাড়, সেটা তো একটা বড় ব্যাপার, তো সেটা কী করে করবো? তো আমি প্রথমে বলেছিলাম যে রোববার দিন তোমরা করো, তার পরবর্তীকালে আমি সবাইকে কমিউনিটি পোস্ট করেও বলে দিয়েছি যে শনিবারেও করতে পারো, রবিবারেও করতে পারো, যেরকম তোমাদের সুবিধা হয়। এবং আমাদেরও মনে হয়, দেখা যাক যে শনিবার করা হয় না রোববার করা হয়, কিন্তু হ্যাঁ তোমাদের আমি বলে দিচ্ছি শনিবারও করতে পারো, রোববার দিনও করতে পারো। এখন ভিডিওটা পোস্ট হতে তো অনেক দেরি হবে, আমি আজকে আবার কমিউনিটি পোস্ট করে বলে দেবো যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে। গোলাপি রঙের আর তার মধ্যে এরকম সুন্দর কাজ করা, এই কুর্তিটা না মাঝখানে আমার হচ্ছিল না জানো, তারপর এখন আমার হচ্ছে, সেটা আমি পরে এখন দেখলাম, দেখলাম যে না হচ্ছে, আর ঠিকঠাকই হচ্ছে, খুব বেশি টাইট টাইটও না একদম ঠিকঠাক হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে পাটারে এটাই পরে যাবো, কারণ এটা ভীষণ সুন্দর। আর এখন পুজো চলে এসছে, এখন তো একটু সেজে গুজেই বাইরে যেতে হবে, তো এটা তোমাদের ভিডিওতে এক দুবার দেখিয়েছি, কেমন লাগলো অবশ্যই বলো এই কুর্তিটা। আর এটা হচ্ছে এটার ইনারটা, আচ্ছা
আজকে দেরি হলো? কই দেরি হলো, 10টায় গেলাম না 9টায় গেলাম? তে 1 ঘন্টা। হ্যাঁ তা তাও ওই যে ওইখানে তুমি যে বলো ভিড় হয় না লেডিসদের লাইনে। তিন দিন বলছে লিংক নেই। ও যাও তুমি পেয়েছো তো? মিটে গেছে। পোস্ট অফিস যাবে। দাঁড়াও তুমি ফ্যান চালিয়ে দি। দেখো বন্ধুরা, পুজোর আগে আমি টিভিতে শাড়ির প্রোগ্রাম দেখছি, এই পুজোর সময় দেখি, তারপর আবার দেখি না অনেকদিন। আজকে মা গেছিল পোস্ট অফিসে, পুজোর আগে মা একবার পোস্ট অফিসে যাই যায় টাকা তুলে নিয়ে আসার জন্য, যাতে আমাদের সবাইকে গিফট করতে পারে, সেই জন্য মা পোস্ট অফিসে গেছিল। প্রত্যেক মাসে যায় না কিন্তু পুজোর আগে একবার যাবেই, তো এসে এবার চান করবে। আর আমার প্রবলেম হচ্ছে এই যে আমি একটা সিরিয়াল দেখতে খুব ভালোবাসি, সেটা হচ্ছে বধুলি আলাপ। আগে 6টার থেকে হতো, এখন ওটা জানি না কেন 6টার সময় আর হচ্ছে না, কী জন্য হচ্ছে না জানি না, কিন্তু অনেক সিরিয়াল এমন চলে যেগুলো মানে অত ভালো নয় কিন্তু তবুও চলছে। বধুলি আলাপটা রাতে করে দিয়েছে, অত রাত অবধি তো আমরা জাগি না, তো এখন হয় 11:30টায় হয়, তো সেই জন্য এখন টিভিটা চালানো হয়েছে, 11:30টায় বধুলি আলাপটা দেখবো। ঘড়িতে এখন বাজে 12:30টা আর ভাত বসিয়েছি। আর এখানে সমস্ত তরকারি যেগুলো হয়েছে সব লাইন দিয়ে রাখা রয়েছে, আর একটা জলে বসানো রয়েছে। আমি বসিয়ে দিয়েছি কারণ আমাদের অনেক সকালে রান্না হয়। আর দেখ, আমি চানা মশলাও বানিয়েছিলাম আজকে, সেটা তোমাদের তখন দেখানো হয়নি, তো এটা রাতের জন্য বানিয়ে রেখেছি। আর এটাই তো মুড়ি ঘণ্টটা আছে। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 4:30, আর এখন আমি বেরোচ্ছি। তোমাদের তো সকালেই বলেছিলাম যে আমার আজকে পার্লারে যাওয়ার আছে, হেয়ার ওয়াশ অ্যান্ড স্পাও হবে, তো সেই জন্য আমি এখন রেডি হয়ে নিয়েছি। যে কুর্তিটা আমি ইস্ত্রি করেছিলাম সেটা পরে নিয়েছি। এই কুর্তিটা আমার একটা ফেভারিট কুর্তি, বাট জানি না কেন এই কুর্তিটা যখন আমি পরি ভিডিওতে ভিউজ কম আসে, কেন এটা হয় জানি না। তো অ্যাকচুয়ালি বাইরে এখন প্রচণ্ড মানে অন্ধকার পড়েছে, 4:30টার সময় দেখি মনে হচ্ছে না, বাইরে প্রচণ্ড অন্ধকার, এখান থেকে আমি মানে দেখেও বোঝাতে পারছি না বাইরে গেলে বোঝা যাবে, মনে হচ্ছে না যে কোনো মুহূর্তে জোরে বৃষ্টি আর আসবে। তো আমি ছাতা নিয়ে বেরোবো কারণ আমাকে বেরোতেই হবে, এরকম এই সময়ই বেরোনোর কথা, যেহেতু 3 দিন আগে এই সময় হয়েছিলো, তো বলেছিলো 3 দিন পরে মানে ফ্রাইডেতে বিকালবেলায় গিয়ে করার কথা, তো এখন আমাকে বেরোতেই হবে, তো চল বেরোনো যাক। দেখো বাইরেটা কীরকম অন্ধকার, আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো অন্ধকার, রিক্সাটা পেলে হয়। আমার এখন হেয়ার ওয়াশ হয়ে গেছে, মানে শ্যাম্পু করা হয়ে গেছে, তারপর স্পা হলো, আর তারপর এখন এটাকে একটা কি স্টিম দেওয়া হচ্ছে। এটাতে একটা সাউন্ডও হচ্ছে। হয়ে গেছে সমস্ত কিছু, হয়ে গেল, এবার ফিরছি। ছেলের জন্য একটা বার্গার নেওয়া আছে, চিকেন বার্গার নিয়ে বাড়ি ফিরবো, আর বাইরে এখন একদম অন্ধকার হয়ে গেছে। এখন বাজে পাক্কা 6:30, এখন আমি ফিরলাম। আমাদের এখানে দুপুরবেলা হয়েছে প্রচণ্ড বৃষ্টি, রাস্তাঘাটে পুরো কাদা ভরা, তার মধ্যে আমি একটা হালকা গোলাপি রঙের সুন্দর একটা চুড়িদার পরে গেছি, আর রাস্তায় একটাও রিক্সা নেই, একটাও না। আমি এদিক দিয়ে দেখছি, ওদিক দিয়ে দেখছি, কোথাও একটা রিক্সা নেই, কত দূর হেঁটে গিয়ে তারপর একটা রিক্সা আমি পেলাম। আসার সময় অসুবিধা হয়নি রিক্সা, কিন্তু যাওয়ার সময় এই রাস্তাটাই না, যখন দরকার হয় তখন রিক্সা মোটেই পাওয়া যায় না। তো যাই হোক, এবার হাত পা ধুয়ে যে খাদ্য খাবারগুলো নিয়ে এসেছি সেগুলো ভোজন করা হবে। বন্ধুরা আমাদের প্র্যাকটিস খাওয়ার পর্ব হয়ে গেছে, এখন
এখন ঘড়িতে বাজে 7:08 আর তোমাদের আমি দেখাবো এই ড্রেসটা যেটা আজকে এসেছে মন্ত্রা থেকে এটার কোম্পানিটার নাম হচ্ছে অনুভূতি এই কালারটা দেখো কত সুন্দর রামা গ্রিন কালারের এই কুর্তিটা আছে আনারকলি কুর্তি আছে আর সামনেটা এরকম এমব্রয়ডারি কাজ করা রয়েছে এরকম এমব্রয়ডারি কাজ করা গুলো খুব ভালো লাগে দেখতে আর এটার স্লিভেও এরকম কাজ আছে আর আছে হচ্ছে নিচটায় নিচটাতে এরকম কাজ আছে আর এটা হচ্ছে পাজামাটা পাটাতে এরকম কাজ আছে আর দোপাট্টাটা হচ্ছে শিফনের আর তার চারপাশ দিয়ে এরকম গোটাপাতি ওয়ার্ক আছে এটাও একটা পূজোর সেট এটাও কবে ভাঙবো জানি না তো যাই হোক আমার চুলটা কেমন লাগছে বলো স্পাটা করার পরে আর যা যা হলো ওখানে সব থেকে যদি আমার আরাম যেমন হেয়ার স্পা হচ্ছিল ওরা ম্যাসাজ করছিল না তো ওই জিনিসটা আমার এত আরাম লাগছিল মনে হচ্ছিল আমি ঘুমিয়েই পড়বো এরকম মনে হচ্ছে তো যাই হোক প্যাটিস নিয়ে এসেছিলাম খাওয়া হয়ে গেছে আমার ওটাই রাতের খাওয়া হয়ে গেল তার কারণ হচ্ছে আমি রাতে খুব বেশি দেরিতে ডিনার করছি না মোটামুটি ডিনারটা এখন আমি 7:30টার আগে মানে 7টা নাগাদ করেনলি চেষ্টা করি তো 7টা নাগাদই ওটা খেয়েছি আর তারপর এখন আর কিছু খাবো না ব্যাস পেট ভর্তি আছে যদি রাতে মনে হয় একটুখানি দুধ খেতে পারি নাও খেতে পারি ঠিক নেই আর এরা সবাই বলো রুটি ফুটি খাবে একটা করে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগলো ভিডিওতে কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করে জানিও যে কেমন লাগলো এবং অবশ্যই এটাও জানিও যে তোমাদের পূজোর প্রস্তুতি কীরকমভাবে চলছে কী কী কেনাকাটা হলো সেটাও জানিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা।